বৈচিত্র্য নিয়ে ধারাবাহিক কথিকা আজ প্রথম পর্ব। বলছেন ডক্টর প্রণবীর সান্যাল। সুন্দরবন সারা বিশ্বে সাড়া ফেলেছে তার বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে। এর মধ্যে জীব বৈচিত্র্য একটি প্রধান কারণ বলে মনে করা যেতে পারে। সুন্দরবন হল ম্যাংগ্রোভ জাতীয় বন বা বাদাবন। একসঙ্গে বাংলাদেশের সাথে প্রায় 10,000 বর্গ কিলোমিটার বাদাবন এবং সারা বিশ্বের মধ্যে একসাথে এত বড় বাদাবন আর নেই। এই বনভূমি হল গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মোহনার বদ্বীপ, আর এটি বদ্বীপ হিসেবেও বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তাই এর মাটির উৎস বহু মিশ্রিত, ভূপ্রস্তর সমৃদ্ধ। এর ফলে জৈব বৈচিত্র্যের বহু প্রকার ভেদ ঘটেছে। সর্বোপরি ক্রিটেশাস আমলের কন্টিনেন্টাল ফাটল একটা সুন্দরবনে পাওয়া যায়, যা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম ব্যাপী বরাবর চলে আসছে ঢাকা থেকে সাগর দ্বীপ পর্যন্ত বিস্তৃত। এটি এই ফাটল বরাবর বাৎসরিক 1665 মিলিয়ন টন পলির ওজনে ক্রমশ সুন্দরবন পূর্ব দিকে ঢেলে পড়ছে। তার ফলে কি হচ্ছে, নদীবাহিত মিঠে জলের পরিমাণে ফারাক হয়ে চলেছে। এইসব কারণে একদিকে যেমন বাংলাদেশের বেটে বেটে বাড়া গাছের চকরিয়া সুন্দরবন সৃষ্ট হয়েছে, তেমনি বাখেরগঞ্জের লম্বা লম্বা সুন্দরী গাছের বন এবং সাগর দ্বীপের বা লোথিয়ান দ্বীপের সুন্দরী বিহীন বন সৃষ্ট হয়েছে। এবার দেখা যাক সুন্দরবনে বাদা গাছের বৈশিষ্ট্য কতটা। বাদা গাছ তিন রকমের হয়। এক, আসল বাদা গাছ বা ট্রু ম্যাংগ্রোভ, যারা বানির, কেওড়া, পশুরের মতো শ্বাসমূল সমৃদ্ধ অথবা গর্জন বা লতা হরগোজার মতো ভেষমূল সমৃদ্ধ। আবার কিছু কিছু জায়গায় ঘেমার মতো সর্পবত মূল অথবা কাঁকড়া গাছের মতো হাঁটুর মতো দেখতে মূল বিশিষ্ট। দুই, বাদা সহযোগী বা অ্যাসোসিয়েট ম্যাংগ্রোভ, যারা লোক দেখানো বহিঃপ্রকাশ না করলেও তাদের সেলের মধ্যে যে তরলটি থাকে সেটি এত ঘন ইলেকট্রোলাইট করে রাখে যে বাইরের লোনা জল থেকে মিঠে জল পেতে তাদের কোনো অসুবিধে হয় না। আর তৃতীয়টা হলো পিছনের বাদা বা ব্যাক ম্যাঙ্গালস। এদের যেমন বাদা অঞ্চলে দেখা যায় তেমনি বাদার বাইরেও দেখতে পাওয়া যায়, যেমন পরশপিপুল গাছ। এ গাছটি কলকাতার রাস্তার ধারেও পাওয়া যায়, আবার বাদা অঞ্চলেও প্রভূত পরিমাণে পাওয়া যায়। সুন্দরবনে ব্যাক ম্যাঙ্গালের সংখ্যা সবচেয়ে বেশি। সারা বিশ্বে বাদা গাছের বৈচিত্র্য সবচেয়ে বেশি হলো সুন্দরবনে এবং এরপরেই হলো মহানদীর মোহনা। আর তাছাড়াও প্রায় একই রকম হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সুন্দরবনে 95টি প্রজাতির বাদা গাছ দেখতে পাওয়া যায়। এর মধ্যে 72টি প্রজাতি হলো শক্ত ঠাঁচের অর্থাৎ উডি স্টেমস, আর বাকিরা হলো ঘাস বা শাক জাতীয় নরম ঘাসের, এদের বলা হয় হারবেশিয়া স্টেমস, যেমন ধরুন ধানি ঘাস, গিরিয়া শাক ইত্যাদি। এত প্রজাতির বাদা গাছের মধ্যে 43টির আবার স্থানীয় ঔষধি ব্যবহার রয়েছে, যেমন সুন্দরবনের মানুষ খেকো বাঘ যদি কাউকে আক্রমণ করে তাহলে ওই ক্ষতস্থানে হরগোজা গাছের পাতা ডলে লাগিয়ে দিলে ব্যথা যেমন সত্তর দূর হয় তেমনি তাড়াতাড়ি ক্ষত শুকিয়ে যায়। হরগোজা গাছ সুন্দরবনে যথেষ্ট সংখ্যায় পাওয়াও যায়। অতগুলো বাদা গাছের মধ্যে আবার মাত্র 5-6টি ফল মনুষ্য খাদ্য, সেগুলোরও আবার এতদিন পর্যন্ত টক্সিসিটি টেস্ট করা ছিল না, কিন্তু সম্প্রতি কিছুদিন আগে এদের টক্সিসিটি টেস্ট করা হয়েছে এবং দেখা গেছে যে এরা মনুষ্য খাদ্য হিসেবে ঠিকঠাকই রয়েছে। এরপর এদের কেন্দ্রীয় সরকারের ICAR এর খাবারের উপযোগী ফলের যে তালিকা রয়েছে তার অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। বাদাবনের চাকচাওড়া গাছের ফলের গুণ হলো আপেলের চেয়েও বেশি, তাই একে ম্যাংগ্রোভ আপেল বলা হয়।
সুন্দরবনের ঝড়খালিতে এখন পর্যটকদের কাছে স্থানীয় মানুষেরা এক একটা ফল পাঁচ টাকা দরে বিক্রি করে। জানা জানায় শুনলেন সুন্দরবনের জীব বৈচিত্র্য নিয়ে ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বললেন ডক্টর প্রণবের সান্যাল। ধারাবাহিক ভাবে শুনছেন সুন্দরবনের জীব বৈচিত্র্য, আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর প্রণবের সান্যাল। আগের দিন আমরা বাদাবনের উদ্ভিদ বৈচিত্র্যের কথা পর্যালোচনা করেছি, আজকে আমরা বাদাবনের প্রাণী সম্পদের কথা আলোচনা করব। সর্বভারতীয় প্রাণী সর্বেক্ষণ অর্থাৎ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সুন্দরবনে 1586 প্রজাতির প্রাণীর কথা প্রকাশ করেছে। এর মধ্যে বেশিরভাগ হল অমেরুদণ্ডী গোষ্ঠীভুক্ত অর্থাৎ ইনভার্টিব্রেট। অবশ্য সুন্দরবনের অনেক অমেরুদণ্ডী প্রাণীরা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম, যেমন দেখা যাক সুবিখ্যাত জীবিত জীবাশ্ম হর্সু বা সাগর কাঁকড়া। এই প্রাণীটি যদিও সাগর কাঁকড়া নামে বিখ্যাত, কিন্তু এরা মোটেই কাঁকড়া জাতীয় প্রাণী নয়, এরা মাকড়সা জাতীয় বা কাঁকড়া পিছে জাতীয় প্রাণী। এদের যে নীল রক্ত সেটা বহু পুরনো, কারণ এরা 400 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছিল, তাই সেই রক্ত একটুও যদি বিশুদ্ধতা অভাব হয় তাহলে সাদা রং ধারণ করে। এবং এইটা আমাদের ওষুধের এক্সপায়ারি ডেট নির্ধারণে কাজে লাগে, সেই জন্য এটা অত্যন্ত উপকারী প্রাণী। মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীর মাঝে আছে হেমিকর্ডেট, সাকোগ্লসাস বলে একটি প্রাণী, এই একটি প্রাণী আছে যেগুলো ওই হেমিকর্ডেট, তাও সুন্দরবনে পাওয়া যায়। এখানে পাওয়া যায় দৈত্যাকার ঝিনুক বা অস্ট্রিয়া, এই অস্ট্রিয়া বেল্ট অপেক্ষাকৃত সরু সরু খাল বা সুতি বলি যাকে আমরা, তার মেঝেতে থাকে, আর ভাটার সময় ভটভটির তলা লেগে গেলে ফুটো হয়ে যায়। আগে আমরা এগুলো নেবার অনুমতি দিতাম অর্থাৎ পারমিট দেয়া হতো, এ থেকে চুন তৈরি করা হয়। কিন্তু এছাড়াও ছোট ঝিনুকের মধ্যে মনুষ্য খাদ্য অয়েস্টার সাকোস্ট্রিয়া কুকুলাটা, তারও দেখা পাওয়া যায়। বিশেষ করে যেটির যে থাম থাকে সেই থামের গায়ে প্রায় এদের দেখা যায়। একমাত্র সুন্দরবনে একরকমের কচ্ছপ পাওয়া যায়, তাকে বলে বাটাগুড় কচ্ছপ। এরা 50 কিলোগ্রাম ওজনের হয়। এদের নাম হলো বৈজ্ঞানিক নাম বাটাগুড় বাস্কা। এরা সামুদ্রিক যেসব কচ্ছপ হয় আমরা রিডলি কচ্ছপ বলি, অলিভ রিডলি, তাদের সাথে একই সৈকতে ডিম পাড়ে। কিন্তু রিডলি কচ্ছপের ছানারা ডিম ফুটে বেরিয়েই সাগরের পানে ধেয়ে যায়, আর বাটাগুড় কচ্ছপের ছানারা মিঠে জলের আশায় নদী বয়ে ওপরের দিকে চলে আসে, আমাদের এখানে ইছামতি বেয়ে চলে আসে। রিডলি ছাড়াও অল্প সংখ্যায় অন্যান্য কিছু সামুদ্রিক কচ্ছপ তাও সুন্দরবন সৈকতে ডিম পাড়তে আসে, যেমন হক্সবিল শাটল। এই হক্সবিল শাটল অত্যন্ত সুন্দর দেখতে, এর যে পিঠের ঢাকনাটা তা থেকে চিরুনি তৈরি হয়, সেজন্য অনেকে একে কুম্ভ টাটল বলে, এরা বর্ষাকালে আসে। তাছাড়া আছে গ্রিন টাটল, গ্রিন টাটল তারা কিন্তু শীতকালেই আসে, এরা ওই রিডলি কচ্ছপ যেটা আছে তার চেয়ে একটু ছোট হয়। আর এইরকমেরই সাইজের লগার হেড টাটল, সেটাও আসে তবে খুব কম সংখ্যায় আসে। বাটাগুড় কচ্ছপের বাচ্চাদের বড় করে আবার তাদের দিয়ে বাচ্চা পাড়ানো হয়েছে সজনেখালিতে, এটা একটা দেখার মতো জিনিস হয়েছে। মোহনার বিশাল বপু কুমিরের ডিম ফুটিয়ে বাচ্চা কুমিরদের 2 বছর বয়স হলে খাড়ির জলে তাদের ছেড়ে দেয়া হয়। তার কারণ হলো এরা রাক্ষসী মাছেদের খেয়ে
আমাদের খাবার মাছ যেটা পার্শে ভাঙন ইত্যাদি মাছের সংখ্যা বাড়িয়ে দেয়। সরীসৃপের মধ্যে বিষাক্ত 9 প্রজাতির সামুদ্রিক সাপ আছে, আর তাছাড়াও আছে বিখ্যাত কিং কোবরা বা শঙ্খচূড় সাপ, এবং প্রচুর কেউটে, চন্দ্রবোড়া, ঝুষি বোড়া, ব্যান্ডেড ক্রেট, আর এছাড়া আছে বিশ্বের দ্বিতীয় বিষাক্ততম ডাঙার সাপ কালাচ। কালাচের 1 মিলিগ্রাম বিষে মানুষ মারতে সক্ষম, যা কেউটের বেলায় 12 মিলিগ্রাম লাগে। সেই জন্যে সুন্দরবন একভাবে সাপের স্বর্গরাজ্য। সুন্দরবনের জীববৈচিত্র দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়। বললেন ডক্টর প্রণবেশ সান্যাল। জানা অজানায় ধারাবাহিকভাবে আপনারা শুনছেন সুন্দরবনের জীববৈচিত্র, আজ তৃতীয় ও শেষ পর্ব। বলছেন ডক্টর প্রণবেশ সান্যাল, আমরা আগের দিন সুন্দরবনের সরীসৃপ কুলের খানিকটা শুনেছি, বিশেষ করে সাপের ব্যাপারটা। এবারে আমরা দেখছি যে আরো সরীসৃপ আছে, তারাও কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। যেমন এখানে 3 রকমের গোসাপ পাওয়া যায়, তার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা প্রায় 9 ফুট লম্বা হয় এবং 20 কিলোগ্রাম ওজন হয়। এর নাম হলো স্যালভাটোর লিজার্ড, বা স্থানীয় ভাবে একে বলা হয় টার্কেল। এরা শীতকালে বেশি নড়াচড়া করতে পারে না, সেই জন্য বাঘের একটা প্রধান খাবার হলো এই টার্কেল। বাঘ ছাড়াও মার্জার গোষ্ঠীর অর্থাৎ বিড়ালের ফ্যামিলি বলতে পারি, তাদের আরো 2 রকমের বিড়াল এখানে পাওয়া যায়। তারা হলো বাগরোল বা ফিশিং ক্যাট, যা আজ বিলুপ্ত প্রায়, এবং সাধারণ বন বিড়াল, সেটাও পাওয়া যায়। বাগরোল প্রায় 4 ফুট লম্বা হয় এবং দারুণ শক্তিধর হয়। একটা বাগরোল একটা গরুকেও মেরে ফেলতে পারে। এখানকার নদীগুলোতে একদা প্রচুর গাঙ্গেয় শুশুকের দেখা মিলল, কিন্তু গত 3 দশকে জলে লবণের মাত্রা বেড়ে যাওয়ায় আজকাল শুধুই ওই নাকবোচা ইরাবতী শুশুকের প্রাধান্য বেশি, যাকে আমরা চিল্কাতে দেখতে পাই। আর একটা অদ্ভুত ব্যাপার যে সুন্দরবনে ছোট নৌকালা উদবেড়াল বা স্মল ক্লড অটার, যা কেবল পাহাড়ি জলাতেই পাওয়া যায়, অথচ এই সুন্দরবনেও সেই স্মল ক্লড অটারের দেখা আমরা পেয়েছি। এবং কলকাতা মিউজিয়ামে যে কালেকশনটা রয়েছে এই স্মল ক্লড অটার, সেটাও সুন্দরবন থেকেই নেওয়া হয়েছিল। এই উৎসটি হলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, অর্থাৎ বিলুপ্ত প্রায় শুধু না, অত্যন্ত খারাপভাবে এদের সংখ্যা কমে যাচ্ছে। এরা ছাড়াও এখানে পাওয়া যায় চিতা বিড়াল বা লেপার্ড ক্যাট, যারা সাধারণত পাহাড়ি অঞ্চলের বনে ঘুরে বেড়ায়, বিশেষ করে ফুটিল বলি যে জায়গাগুলোকে পাহাড়ে, সেখানেই এদের বেশি দেখা যায়। অথচ এই সুন্দরবনেও এদের দেখা মেলে। আর সবচেয়ে মজা হলো গত বাঘ শুমারির সময় যখন বাঘেদের ছবি তোলা হচ্ছিল ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে, তখন কিছু কিছু কালো চিতা বিড়ালের ছবি তার মধ্যে এসে গেছে। অর্থাৎ যেমন চিতার বেলায় ব্ল্যাক প্যান্থার হয়, তেমনি চিতা বিড়ালের বেলাতেও দেখা যাচ্ছে কালো এন্ডের রিসেসিভ জিন রয়েছে, একেবারে কালো বিড়াল পুরো। শীতের রাতে সুন্দরবনে এক এক জায়গায় জলের ওপরে জোনাকির মেলার মতো জ্বলতে দেখা যায়, একে বলে বায়োলুমিনেসেন্স। আসলে এগুলো ডায়নোফ্ল্যাজেলেট জাতীয় প্ল্যাঙ্কটন, এদের বৈজ্ঞানিক নাম হলো ডারবেশিয়া ম্যারাইনা। আজকাল এদের ব্যবহার বেড়েছে বায়োমার্কার হিসেবে, এদের কাজে লাগানো হয় অন্ত্রের মধ্যে কোথাও ঘা আছে তা সঠিক নির্ধারণ করতে পারার জন্য এদের কাজে লাগানো হয়। আবার এই সুন্দরবনে কোনো ব্যাং এবং কোলা ব্যাং, এদেরও নানান প্রজাতি পাওয়া যায়। প্রায় 7 রকমের এই ধরনের ব্যাং আছে, তার মধ্যে 2টো আবার
খুব বিষাক্ত কিছু ব্যাঙ, দেখতে সবুজ রঙের, তাদের মধ্যে একটা সেটি সবচেয়ে বিষাক্ত। সুন্দরবনের পাখিদের নিয়ে অনেক কাজ চলছে, তার মধ্যে হাড়গিলেকে, হাড়গিলে পাখি আমরা শুনেছি সবাই নাম, আমরা গত 15 বছরে হারিয়েছি, কিন্তু হাড়গিলের ছোট ভাই লেসার অ্যাডজুট্যান্ট স্টক, মদন ডাক বলি যাকে আমরা, তাকে প্রায়ই দেখা যায় সুন্দরবনে। এছাড়া আছে দৈত্য বক বা গোলায়াত হেরান, এরা আফ্রিকা থেকে বর্ষার সময়ে পরিযায়ী হয়ে এখানে আসে, প্রায় 1.5 মিটার উচ্চতা এক একটা গোলায়াত হেরানের। সারা ভারতব্যাপী খোঁজা হচ্ছে একটা পাখিকে যেটা শেষ পাওয়া গিয়েছিল এই সুন্দরবনে, তার নাম হলো পুনবিল স্যান্ড পাইপার। এরা খানিকটা খন্তে বকের মতো দেখতে কিন্তু অনেক ছোট, স্যান্ড পাইপার গোষ্ঠীর এরা। এই যে অত্যন্ত দুষ্প্রাপ্য পাখি, এর ছবি যদি কেউ তুলতে পারেন তাহলে সত্যি সকলের অত্যন্ত উপকার হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন ডক্টর প্রণবেশ সান্যাল।